নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল আঠেরোই ফেব্রুয়ারি দু রবিবার চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা আজকে আমি আপনাদেরকে জানাই দেখুন আগামীকাল দুটি নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে নবমী এবং দশমী তিথি দুটি তিথি কিন্তু আগামীকাল থাকছে এবং আপনার বৈদ্যুতি যোগ আগামীকাল কিন্তু রয়েছে দিনের যে একটা শুভ সময়টা রয়েছে সেটা আপনার অভিজিৎ মুহূর্ত যেটা বারোটা আপনার এগারো মিনিট থেকে আপনার বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত কিন্তু আগামীকাল রয়েছে আর রাহুকাল যেটা রয়েছে আগামীকালের জন্য যে সময় কোনো কাজ শুভ কাজ কোনো ইনভেস্টমেন্ট এই সময় করবেন না সেটি সময় হচ্ছে আপনার চারটা পঁচিশ মিনিট থেকে বৈকাল চারটা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়টা আপনাদের ক্ষেত্রে রাহুকালের সময় এই সময় কোনো কোনো শুভ কাজ কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না আর একটা যে আপনাদের শুভ সময় রয়েছে সেটা দেখা যাচ্ছে সকাল আটটা পঁচিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত টাইমটা খুব শুভ কিন্তু রয়েছে এইবার আমি জানাতে চলেছি চারটি রাশির টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় তার আগে একটি কথা আপনাদেরকে আমি অনুরোধ করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং কোনো না কোনো রাশির নাম আমি এখানে বলি সেম রাশির নাম মিলে অনেকেই ভাবেন যে কৌশিকদা যখন বলছে তাহলে হয়তো আমার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন সবারই ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তি ঘটবে আমি কখনোই দাবি করি না কারণ একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই কিন্তু ভাগ্যক্ষেত্র আলাদা রয়েছে তার জন্য আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা রেমিডিয়াল মেজারমেন্টটা অবশ্যই করুন আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি এই জায়গা থেকে আপনাদের কিন্তু সমস্যা থেকে বেরিয়ে কিন্তু আসতে পারবেন আর দেখা যাচ্ছে আপনার অল্পের জন্য বড় ধরনের একটা বড় অর্থ আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে বুঝতে পারছেন অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে কিন্তু চলেছে এবং পাশাপাশি দীর্ঘদিন যাদের হচ্ছে না বাচ্চা ট্রিফরমেশান জন্মছককে সংস্কার করুন বাটচাট রিফরমেশান অবশ্য করুন আপনাদের অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু হতে কিন্তু চলেছে তো আগামীকাল রবিবার প্রত্যেককে আবারও আগেই আমি বলি প্রত্যেকে ঈশ্বরের নাম নিয়ে দিনটি শুরু করুন দেখবেন যে কোনো কাজে আপনারা সাকসেস অবশ্যই পাবেন এবং আপনাদের যাদের অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা আসছে একবার আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক হস্তরেখা আগে দেখিয়ে নিন এবং তার কোন জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার করুন এবং আমি বারবার বলি রাহু শুক্র শনি এবং বুধ আপনার জন্ম কুণ্ডলী থেকে এমন রয়েছে কারণ গুলি যুগে যে গ্রহটি অর্থ দিতে পারে সেটি হচ্ছে একমাত্র রাহু গ্রহ তাই রাহুকে পাওয়ারফুল করতে হবে এবং আমাদের এই যে হঠাৎ অর্থপ্রাপ্তি যেটা ঘটিয়ে থাকে সেটা হচ্ছে ভাগ্যভাব যদি আমাদের ভাগ্য যদি সাথ দেয় কিনা আমি একটা খুব দায়িত্বের সাথে বলছি আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন ভাগ্যের সাপোর্ট যদি আপনার সঙ্গে থাকে যে কোনো কাজ আপনাদের চট জলদি কিন্তু হবে তাই ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার রয়েছে রাহুগ্রহকে স্ট্রং করা দরকার রয়েছে এবং গ্রহের সঠিক প্রতিকার প্রতিবেদন করুন আমি খুব চ্যালেঞ্জের সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি যারা প্রতিনিয়ত লটারি কাটছেন লটারি কেটে অর্থ নষ্ট করবেন একবার দেখে নিন যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম টাইম নেই তারা হস্তরেখা বিচার করুন সেখানেও কিন্তু পুঙ্খানুপুঙ্খ বলা কিন্তু সম্ভব এবং তার সঠিক প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন হানড্রেড পারসেন্ট দেখুন শুধুমাত্র রাশির নাম টার্গেট নাম্বার শুনে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করেই যাচ্ছে সেটা নয় আমি শুধু যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে আমি এটা কখনই বলি না যে কোনো দিক থেকে আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতেই কিন্তু পারে সেটা আপনার শেয়ার মার্কেট থেকে হতে পারে ব্যবসা থেকে হতে পারে কোনো জায়গা থেকে ইনভেস্টমেন্ট করে গিয়েছিলেন সেখান থেকেও আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হতেই কিন্তু পারে চার রাশির নাম আমি একে একে বলি টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় প্রথম রাশি আগামীকালের জন্য সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশি ভাগ্যে মিটায় আপনার নব্বই শতাংশ সিংহ রাশির ভাগ্যের মিটায় নব্বই শতাংশ টপ নাম্বার এক নাম্বার রাশিতে পরিগণিত হতে চলেছে রবিবারের জন্য এবং আপনাদের আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে এরপর মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের ভাগ্যের মিটার সত্তর শতাংশ আপনাদের টার্গেট নাম্বার আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট আপনাদের যে শুভ সময় আপনার ক্ষেত্রে দশটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ তিন নম্বর যে রাশির আমি কথা বলবো অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ ধনু রাশির ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং ছয় আপনাদের শুভ সময় বারোটা তিন মিনিট থেকে বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ আপনাদের ভাগ্যের মিটার সেটা হচ্ছে পঁচাত্তর শতাংশ একদম শেষ রাশি যে রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে এবং আপনাদের ভাগ্যের মিটার সেটা হচ্ছে আশি শতাংশ আপনাদের ক্ষেত্রে শুভ সময় এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এই চারটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা উঠে আসতে চলেছে যে চার রাশির আমি কথা বললাম হয়তো আপনার রাশির নাম রয়েছে তার বলে আমি আবারও বলছি প্রত্যেকের সঙ্গে যে হু হু মিলবে আমি কখনোই দাবি করি না কিন্তু থার্টি থেকে সিক্সটি পারসেন্ট কিন্তু অর্থপ্রাপ্তির বড় হোক ছোট হোক অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু চলেছে অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন কবজ নিতে চাইছেন রত্ন নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ